উদলিয়া চা বাগানের ম্যানেজারের বাংলো। এটি আমার পিছনে যে বাংলোটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে চা বাগানের ম্যানেজারের বাংলো। বলতে গেলে চট্টগ্রামে যে সমস্ত চা বাগান রয়েছে, আমরা যে সমস্ত চা বাগানে গেছি, সব চা বাগানের ম্যানেজারের বাংলোগুলো ঠিক এই ধরনের হয়, একইভাবে হয়। এখানে সবুজের গাছের বেষ্টনী দিয়ে এটি ঘেরা এবং সামনে খুবই সুন্দর করে পরিপাটি করে বিভিন্ন ফুলের বাগান করা হয়। সেই সাথে একটি কুঁড়েঘর আমরা দেখতে পাচ্ছি, ড্রাগন ফলের গাছ আমরা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর একটি ড্রাগন ফলের গাছ এখানে দেখা যাচ্ছে। আমি ড্রাগন ফলের যে ফুলটি হয়, সে ফুলটি অনেকটা দেখতে নাইট কুইনের মতো, খুবই সুন্দর। এটির ফেকম করলে খুবই সুন্দর দেখা যায়, দেখতে নাইট কুইনের মতো, এমন রাতের বেলায় খুবই সুন্দর দেখা যায়। এই ড্রাগন গাছের যে ড্রাগন ফল, এটি লাল টুকটুকে ড্রাগন হয় এবং ভিতরেরটাও লাল হয়, আবার সাদাও হয়, অনেকগুলো ড্রাগনের, কিন্তু ফুলগুলো একই, খুবই সুন্দর। লাল, খয়েরি সহ নানা রঙের ফুল এখানে রয়েছে। বাংলোর সামনে সেই যে কুঁড়েঘরটি, এটি হচ্ছে সেই কুঁড়েঘর। উদলিয়া চা বাগানের যে বাংলোটি, সেই বাংলোটির সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই, ঘুরে দেখাতে চাই এই বাগানে, এই বাংলোতে কি কি রয়েছে, কি কি ফুলের গাছ রয়েছে, কি কি টব রয়েছে, সবগুলো আমার এই ভিডিওতে দেখতে পাবেন। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজের ঘেরা এই বাংলোটি। সামনে সোফা দিয়ে রাখা হয়েছে, সোফায় টি টেবিল সহ, এখানে কেউ যদি রাত্রি যাপন করে এই সোফায় এসে বসতে পারবে, রাতের যে জোনাকির সাথে কথা বলতে পারবে এই বাংলোতে এসে। একই সাথে বাম পাশে একটি দোলনা রাখা হয়েছে, যে দোলনাতে যে কেউ এসে এই বাংলোতে যে যারা আসবে তারা এই দোলনাতে বসে দুল খেয়ে যেতে পারবেন। সুন্দর একটি বাংলো। আমি যেটা জানাতে চাই, 18টি চা বাগান রয়েছে ফটিকছড়িতে। এই ফটিকছড়ি 18টি চা বাগানের যে সমস্ত বাংলো রয়েছে, সব বাংলোগুলো কিন্তু একই ধরনের, একই স্টাইলে, একই গড়নে গড়া এই বাংলোগুলো। এই পাশে একটু দেখাতে চাই, বাংলো প্রবেশ করতেই যে ড্রয়িং রুম রয়েছে, ড্রয়িং রুমের মধ্যে তাও সোফা সেট দিয়ে সাজানো রয়েছে। রুমের সামনে যে বারান্দা, সে বারান্দায়ও টপ দিয়ে সাজানো আছে, খুব সুন্দর সুন্দর গাছের টপ এখানে দেখা যাচ্ছে। আমি এতক্ষণ ঘুরে দেখালাম চট্টগ্রামের উদলিয়া চা বাগানের যে বাংলো, সে বাংলোটি। এই বাংলোতে যিনি রাত্রি যাপন করেন বাগানের ম্যানেজার, তিনি হচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এই বাগানের যে বাংলো, সে বাংলোর যে পরিপাটি, যে সৌন্দর্য, সামনের দিকটা এরকমই সাজানো, বলতে গেলে একেবারে সাজানো গুছানো পরিপাটি একটি বাংলো। এই বাংলোতে যে কেউ আসলে এখানে রাত্রি যাপন করার ইচ্ছে জাগবে, এরকমই সুন্দর একটি বাংলো এটি। এই বাংলোতে যিনি থাকেন, তিনি হচ্ছেন চা বাগানের একজন প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ধন্যবাদ, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।